এই সে দেড় কেজির মটনটা ধরবো। এই গরমে দার্জিলিং যেতে হবে না, সুইজারল্যান্ড যেতে হবে না, কাশ্মীর যেতে হবে না, লাদাখ যেতে হবে না, সোজা আসুন চাকদাখান দপনে ঝর্ণা দেখতে, আর মটনটা ঝরে ঝরে পড়বে। বাঙালি মানে ঘুরিবোজ, বাঙালি মানে খেয়ে শেষ। বন্ধুরা, এক্সপ্লোরার ডিমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা চলে এসেছি চাকদার একান্ত আপন। বন্ধুরা, তোমরা চাকদার একান্ত আপন নামটা তো শুনেইছ, তো অনেকদিন ধরে আমরা শুনছিলাম। আর এখানে যেই 500 গ্রাম আর 1200 গ্রামের মানে হান্ডি মটন বিরিয়ানির কথা তোমরা শুনছো, রান বিরিয়ানি, গোটা খাসির বিরিয়ানি তোমরা তো জানোই, কিন্তু দোকানটা দেখে নাও, একবার দোকানটা দেখে নাও। আর বন্ধুরা, লোকেশনটা একবার জানিয়ে দিই তোমাদের, লোকেশনটা না জানলে কিভাবেই বা আসবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, এই দিকে হচ্ছে স্টেশনের রাস্তা, চাকদা স্টেশন। একদম চাকদা স্টেশন থেকে নেমেই তোমরা জিজ্ঞাসা করে আসতে পারবে 1 মিনিটে হাঁটা পথ, বেশি তোমাদের হাঁটতে হবে না, 1 মিনিট একদম। জাস্ট স্টেশন থেকে নামবে, নেমে জাস্ট 1 মিনিট হাঁটবে চলে তোমরা। একান্ত আপন, একান্ত আপন এই মুহূর্তে জগৎ বিখ্যাত প্রধানত গোটা খাসি এবং রান বিরিয়ানির জন্য। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের যতদূর জানা আছে যে আপনি প্রথম। আপনার মাথায় এটা এলো কিভাবে? দোকান করতে করতে চলে এসছে মাথায়, বাইরের দেশে করে, তা আমরা ইন্ডিয়াতে পারবে কথা বলতে হয় না, আমরা দেখিয়ে দিলাম যে বাঙালিরা সব কিছুতে এগিয়ে আছে। চাকদার মধ্যে আপনি সেরা, একদম মেনে নিয়েছি। কিন্তু কলকাতার মধ্যে যদি আপনাকে সেরা সেরা শিরোপা পেতে হয়, তো কলকাতার আশপাশে আপনাকে কোনো আউটলেট বা করতে হয়, আপনার কি ইচ্ছা আছে ভবিষ্যতে? পরবর্তী চিন্তা ভাবনা, সেটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে বলতে পারি না, আমরা সেটা যখন করবো তখন আমরা নিজেরা চিন্তা ভাবনা করবো, সেটা আমরা যখন করবো সেটা সবাই জানতেই পারবো। এর মধ্যে কি থাকছে? 2 পিস আলু, কত গ্রাম মটন? দেখে নাও কিভাবে হান্ডি বিরিয়ানি তৈরি হচ্ছে। এই যে নানের একটা লেয়ার করবে, নান দিয়ে ঢাকা দেওয়া হবে, দিয়ে তার খেতেও পারবে, এটা খাওয়া যাবে। এরপরে কি দিতে পারছে? বাটার, ওরে বাবারে, আবার বাটার, তারপর সুন্দর করে সাজানো হচ্ছে, মানে লাস্টে বিউটিশিয়ানের কাজটা করে দিলে তুমি না? ওয়াও, দেখো বন্ধুরা, এই হচ্ছে 1200 গ্রামের যে রানের পিসটা। ও, কোথায় আসতে হবে? একান্ত আপনে। বাঙালি মানে ভুড়ি ভোজ, বাঙালি মানে খেয়ে শেষ। বন্ধুরা, একান্ত আপনের একটা মনে হচ্ছে আপন কেবিনে চলে এসেছি, পুরো ফাঁকা জায়গাটা, এটা অনুষ্ঠান বাড়িতেও ভাড়া দেওয়া হয়। আর বন্ধুরা, কী কী অর্ডার করলাম তোমাদের জানিয়ে দিই। নিয়ে আজকের মেনুতে আছে আমাদের, আছে হচ্ছে ফিশ ফ্রাই, যেটা দাম হচ্ছে 150 টাকা, তার সঙ্গে নিয়েছি ফেমাস হান্ডি মটন বিরিয়ানি, এটার দাম পড়লো 650 টাকা। এর মধ্যে কি আছে? 500 গ্রামের মটন দিয়ে যেটা আছে, মটন আছে, সঙ্গে হচ্ছে 2টো আলু, 2টো ডিম আছে, আর উপরে হচ্ছে নানের কোটিং করা হয়েছে, এটা 650 টাকা দাম নেওয়া হয়েছে, দাম করা হয়েছে। আর যদি তোমরা 750 গ্রাম মটনের নিতে চাও, তাহলে দাম পড়বে 950 টাকা, সেক্ষেত্রে তোমরা 3 জন আরামসে খেয়ে নিতে পারবে।
আর এর সঙ্গে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে হচ্ছে স্যালাড, যেটা থাকে স্যালাডে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে শশা আর হচ্ছে গ্রিন চাটনি। আর আমরা নিয়েছি হচ্ছে দুটো চিকেন চাপ, যার প্রাইস হচ্ছে 220 টাকা। এবার আগে ফিশ ফ্রাইটা খেয়ে স্টার্ট করি ভিডিওটা, চলো ভেঙে দেখাই ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইয়ের সঙ্গেও কী কী দেওয়া হয়েছে তোমাদের বলে দিই, এক হচ্ছে টমেটো সস দিয়েছে, একটা হচ্ছে কাসুন্দি দিয়েছে, আর হচ্ছে শসা আর পেঁয়াজের উপরে হ্যাঁ চাট মশলা দেওয়া হয়েছে। চলো এবার ফিশ ফ্রাইটা ভেঙে দেখাই। কাসুন্দি দিয়ে না খেলে কি জমে নাকি, তাহলে একবার কাসুন্দি দিয়ে খেয়ে দেখি কেমন। একদম অরিজিনাল ভেটকি, সঙ্গে স্যালাডে চাট মশলা দিয়েছে। তোমরা তো কাকার 25 কেজির ভেটকি নাচানো দেখেইছো, এখানে অন্য কিছু মাছ পাওয়া যায় না। এখানে একটা জিনিস, আমাদের পিছনে দেখতে পাচ্ছ চিকেন লেগ পিস কাকার ছবি। এ কাকা ফেমাস কাকা। না অরিজিনাল ভেটকি, টেস্ট ভালো। বন্ধুরা তোমাদের নিচে তো দেখালাম হান্ডি বিরিয়ানির প্রিপারেশনটা, এবার এই হান্ডি বিরিয়ানির ভিতরে কী কী আছে তখন ফার্স্টে তো তুমি দেখেই নিয়েছো, কিন্তু এখন গরম করে দেওয়ার পরে কেমন লাগছে সেটা তোমাদের তুলে দেখাই হান্ডি বিরিয়ানিটা। চলো দেখি কি মণিমুক্ত কী আছে ভিতরে। বলেছে যে 3 ঘন্টা রাখলেও নাকি এটা গরম থাকে, এবার সেটাও দেখতে হবে যে গরম থাকছে নাকি। আমি চামচ দিয়েই কাটছি, তোমরা পারলে হাত দিয়েও ছিঁড়ে খেতে পারো। আর উপরে কিন্তু নান আছে, তার জন্য এটা কিন্তু খাওয়া যায়। আমি হাত দিয়ে খুলে ফেললাম কারণ চামচ আর সহ্য করতে পারছি না, বিরিয়ানি বলে কথা। তো দেখতেই পাচ্ছ নান, তার উপরে বেরেস্তা দেওয়া, তার নিচে হচ্ছে বিরিয়ানি, দুটো ডিম দেওয়া রয়েছে। আর নানটা বন্ধুরা তোমরা খেতে পারবে চিকেন চাপ দিয়ে, সুন্দর। আমরা চিকেন চাপ নিয়েছি, তোমরা অন্য কিছুও নিতে পারো, অনেক রকমের আইটেম আছে, হান্ডি মটন, চিকেন, আরও অনেক কিছু রয়েছে। চলো এবার খাওয়া শুরু করি, একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি। তো প্লেটের মধ্যে দাদা বৌদি স্টাইলে কলা পাতা দেওয়া রয়েছে, তো এবার চলো সার্ভ করে নিই। দাদা যেমন বলে যে মটনটা একদম হাড় থেকে ঝরে ঝরে পড়ে, তার দেখে তাই মনে হচ্ছে একদম। আমি বলছি কোনো ভুয়ো কথা না, সত্যি বিশাল আকৃতির আলু দেওয়া হয়েছে, একটা মোটা আলু দিয়েছে, আজকে আমি পুরো খেয়ে শেষ করে ফেলবো। আরে আমাদের ট্যাগ লাইনটা তো ওই জন্যই দেওয়া, বাঙালি মানে ভুড়ি ভোজ, বাঙালি মানে খেয়েই শেষ। তো চলো আগে বিরিয়ানিটা কেমন দেখে নাও, বিরিয়ানিটা কেমন দেখে নাও, সামনে আসো তাহলে দেখা যাবে। চালটা বেশ ঝুরঝুরে আর কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা মশলাদার। এটা ব্যারাকপুর স্টাইল বলবো না, এটা চাকদা স্টাইল, চাকদা স্টাইল, তার জন্য বিখ্যাত মটন বিরিয়ানি। সবাই খালি সবাই খালি ব্যারাকপুর ব্যারাকপুর করে, ব্যারাকপুর স্টাইল। তো আর আলুটাও দেখতে পাচ্ছো কত সালাডটা নিতে ভুলে গেছি,
বাঙালি মানে ঘুরি বোঝ, বাঙালি মানে খেয়েই শেষ। বেরেস্তাটা প্রপার ভাজা হয়েছে, একটু স্যালাডের সঙ্গে ট্রাই করি ডিমের সঙ্গে। আর সত্যি কথা বলতে রাইসটা খুবই ফ্লেভারফুল, খুবই। একবার কিন্তু ট্রাই করতেই পারো, অনেকে কমেন্টে লিখে আমরা উল্টো পাল্টা রিভিউ দিই, কিন্তু তারা একবার ট্রাই করে দেখতে পারে যে আমরা ভুলভাল রিভিউ দিই না, ঠিকঠাক রিভিউ দিই। আর আমরা ফ্রিতেও খেতে আসি না, আমরা পয়সা দিয়ে খাই, আমাদের বিলটাও দেখিয়ে দেবো। যারা যারা ভাবো যে ফুড ব্লগ মানে ফ্রিতে খেতে যা, তাদের ধারণা ভুল, ভুল ভ্রান্ত ধারণা বোঝানোর জন্য তোমাদেরকে বিলটা বড় করে দেখিয়ে দেবো। চলো এবার আলু দিয়ে স্যালাড দিয়ে, হ্যাঁ সেটা মলা কথা ভুলে গেছি, মানে খেতেই ব্যস্ত হয়ে গেছি। এতদূর এসে খাওয়াটা সার্থক হয়েছে, পুরো প্রপার জলে প্রপার মশলা দেওয়া, দারুণ লাগছে। এবার মটরের পিসটা দেখায় বন্ধুরা, চাকদার একান্ত আপনে যেটা ট্যাগলাইন আছে, মটন নাকি তুলতুল করে আর ঝরে পড়ে, ঝরে ঝরে পড়ে, সত্যি ঝরে ঝরে পড়ার চেষ্টা করছে। কিন্তু আমি যাব করে ধরে রেখেছি, দেখতে পাচ্ছ একটু হলেই পড়বে, সেই 500 গ্রামের সাইজ, 500 গ্রামের সাইজ। একটু জোরে না, তোমরা যদি একটু জোরে না নাও দেখি, না না পড়ে যাবে, পড়ে যাবে, এই পড়লো, ভেঙেই পড়লো। ট্যাগলাইনটা কি, তার মানে দাদা যেটা বলে সব ভিডিওতেই দেখি আমরা, এতটাই রেওয়াজি খাসি, দেশি রেওয়াজি খাসি, যে আর সত্যি রেওয়াজি খাসি কেমন চিনবে দেখছো, একটা পিঙ্কিশ টাইপের একটা মানে মটনের কালারটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে রেওয়াজি খাসি। আর এত বড়টা মনে হচ্ছে রেওয়াজি খাসি হয়, মানে দেখতে পাচ্ছ আমাকে কিন্তু কিছু বলতে হচ্ছে না, মানে দেখো মানে ফোর্স করতে হচ্ছে না যে পড়ে যাও, তিন পিস হয়ে গেছে অলরেডি। এবার খাই, এবার খাওয়াটা শুরু করি, একটুখানি চর্বিও আছে, একটুখানি মানে অনেকটা পরিমাণ মাংস, অনেকটা করে চর্বি। তো চলো স্যালাড ডিম আলু দিয়ে পুরো খাওয়াটা শুরু করি। আমাদের দিকে পার্সেল করো, ফ্রেশ আছে একদম চিকেনটা, একটু ঝাল ঝাল, দাদা একটু ঝাল ঝাল মানে খেতে ভালোবাসো। এই বিরিয়ানির সঙ্গে এই চিকেন চাপটা, চাপটাই যাব আমার মনে হয় যেটা, এবার জানি না তোমাদের তোমাদের কি মনে হবে। তো একবার চলো চিকেন চাপটা দিয়ে আর আলুটা দিয়ে ট্রাই করি। চলবে চলবে, কি বলো? ও সেই 1200 গ্রামের, আচ্ছা 1.5 কেজি, 2050 ছজনের প্যাকেজ আর 1.5 কেজি মটন। এই সেই 1.5 কেজির মটনটা ধরবো, এবার ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। কটা ডিম যাবে? এই হলো পেঁয়াজ বেরেস্তা, কোয়া কি গেল এবার বাটার, ছটা ডিম যাবে, এবার যাবে বাটার, বাটার চলে গেল, বাটার যাচ্ছে, এই ঘি আছে, এটা আমাদের উপরে আবার ঘি, 1200 গ্রাম তো আমরা দেখেছি এর আগে, 1750, এটা 2050, আর এগুলো 500 গ্রাম, এটা 500 গ্রাম, এটা কত? এটা হচ্ছে 682 টাকা।
মানে জিএসটি নিয়ে 682 টাকা। আচ্ছা 25 কেজির কি একটা হাড়ি দেখলাম, ওটা কত গ্রাম মটন? কেজি হাড়িটা আমাদের 25,000 টাকার একটা হাড়ি, 25,000 টাকার যে প্যাকেটটা, ওটা 14 কেজি গোটা খাসি। হ্যাঁ থাকছে 14 কেজি গোটা খাসি থাকছে। ও আচ্ছা, ওখানে খাসিটা গোটা আর 14 কেজি ওজন থাকছে, সঙ্গে আলু ডিম সমেত। হ্যাঁ আলু ডিম সালাদ চাটনি সঙ্গে কোল্ড ড্রিংকস আছে 50 বোতল। আচ্ছা ওটা ওটা 40 জন খেতে পারবে এরকম কি একটা দেখছিলাম। 40 জনের সঙ্গে 10 জন বাচ্চা এক্সেস, মানে এক একটা টাইম আমাদের দোকানে 150 লোক বসতে পারবে। আচ্ছা আচ্ছা। আর দাদা এমনি নরমাল মটন বিরিয়ানির প্রাইস কত? 315 টাকা দু পিস মটন, একটা আলু একটা ডিম। তাও বলে দিচ্ছি মটনটা সারা ওয়েস্ট বেঙ্গলে যত দোকানে মটন দেয় তার থেকে 30 গ্রাম মটন আমাদের বেশি আছে, 230 গ্রাম মটন আছে ওভার। প্রত্যেকটা পিস কিন্তু আমাদের ওখানে আছে, 500 গ্রাম মানে 530 গ্রাম, 1200 গ্রাম মানে 1250 গ্রাম, মানে 1.5 কেজি 1.5 দেওয়া থাকে। শুধু আমরা এইটুকু বলতে পারি মটন যেটা আমরা খাওয়াই সারা বিশ্বের মধ্যে প্রথম চাকদা একান্ত আপন, যে মটন আমরা ধোয়াতে ধরবো পুরো পাহাড় ভেঙে পড়বে। কোথায় একান্ত আপন চাকদা? দাদা আপনার নামটা বলুন, সবাই আমরা নাম জানতে চাই। সুব্রত তালুকদার। আচ্ছা আমার বাড়ি লালপুর চাকদা, আমার দোকানের পেছনেই বাড়ি। আমাদের দোকানটা 30 বছরের পুরনো, সোশ্যাল মিডিয়াতে আমরা 1 বছর অ্যাক্টিভ হয়েছি, মাত্র 1 বছর। তাতে মানুষের ভালোবাসা হয়, আশীর্বাদে প্রত্যেকটা মানুষের কাছে আমরা চাই আমাদের খাবারটা পৌঁছে যাক। এত বাজারে কিন্তু পাওয়া কষ্ট, পদ্মার ইলিশগুলো এর ওজন আছে 1 কেজি 200 গ্রাম করে। 1 কেজি 200 গ্রাম করে এটা দিয়ে কি বানানো হবে? এটা আমাদের ইলিশ ভাপা হয়, ইলিশ তন্দুরি হয়। তবে এর সাইজ এটা 12 কেজি ওভার আছে। ওরে বাপ রে বাপ, কলকাতার প্রচুর মানুষের ডিমান্ড। যে আমাদের দোকানে মাছের আইটেম গুলো সবই আপনার নিজের হাতে কাটা? হ্যাঁ সবই নিজের হাতে। ও আচ্ছা, মানে একবার এসে তোমরা পুরো খেয়ে শেষ করতে পারবে না? ওটা বারবার প্রচুর আইটেম, প্রত্যেকটা ফেমাস আইটেম। দাদাও যেমন ফেমাস, তার আইটেম গুলো সুপার ফেমাস। আমরা লোককে খাওয়াতে ভালোবাসি আর মানুষ আমাদের খাওয়ার পরে আমাদেরকে মুগ্ধ হয়ে ভালোবাসে। দেখতে পাচ্ছো, দেখতে পাচ্ছো ফিলে করছেন। ও জাস্ট দেখো, দেখলে বোঝা যায় যে আসল ব্যক্তি একদম। অরিজিনাল ভেটকি। ও এটা একমাত্র নদীয়ার চাকদা একান্ত আপনি পাবে, দ্বিতীয় কোথাও পাবেন, একমাত্র আমাদের কাছেই পাওয়া যাবে। আর মটনটা ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, এটাই চাকদা, এটাই একান্ত আপন। তো বন্ধুরা, তোমাদের 1500 গ্রাম মটন দিয়ে বিরিয়ানিও দেখালাম, আবার 12 কেজি টাটকা ভেটকি মাছও দেখালাম। এরকম যদি দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক ঢুকে দিও। আজকের মতো থাকো।